এই দেশের মানের জোত এক ভিন্ন মানের জোত। এই মসজিদে ওয়াজ করালে ওই মসজিদে করবে না, ওদের ইজ্জত থাকবে না। ওই মসজিদে যদি কোনো অনুষ্ঠান করে, টাইলস লাগায়, এসি লাগায়, এই মসজিদে না লাগায়, এদের নাকি ইজ্জত থাকবে না। মাগার এই মসজিদ যদি লোক ফুল হয়ে যায় নামাজে, ওই মসজিদে যদি খালি থাকে ইজ্জত থাকে। বুঝতে পারি নাই? ওই মসজিদ যদি ফুল হয়ে যায় নামাজে, এই মসজিদ যদি খালি থাকে, এদের ইজ্জতের সমস্যা নেই। খালি টাইলস, এসি আর এতে ভাড়া করে লোক নিয়ে আসতে হবে। ইবাদত কি কিনা যায়? ও আর যায়, কে বসে যায় না? সৎকার, হ্যাঁ কে বসে যায় না? আরেকজন বিপদে আছে, ঋণগ্রস্ত আছে, দিয়ে দিলেন, এটা তো টাকা দিলেন, জিনিসটা তো পাইলেন আপনি, ঠিক না? আলহামদুলিল্লাহ যায়, তবে যায় না। তাই বললাম যে তো টাকা কেন তুলতেছে রে? ওই যে আমার দোস্ত বলে যে গরিব মানুষ এবারটা কাম কাজ করে, মনে কর সামনে এই থেকে তো তার বাড়ি দিত না, তো একটা পরিবারের একটা বড় ভরণ পোষণ আছে না। মসজিদে একদিন একজন ইফতারি করায়, সেহরি করায়, কিন্তু কিছু টি আমার দন লাগে। এখন তো কত করে দিবি? ৩৬০ টাকা বদিল্লা, হ্যাঁ ৮০০ টাকা করে দিবি। আমি আরো ৮ বছর আগে কথা বলতেছি, কত বছর আগে কথা? ৮ বছর আগে কথা। তো এখন হয় কিনা আমি জানি না, তবে ৮ বছর আগে আমি দেখছি যে লোক ভাড়া করে এতে কাজে রাখতে। তা আমি জিজ্ঞেস করলাম যে এটার কি দরকার, ভাড়া করে কেন রাখতে হবে কাউকে, কেউ কেন নিজে আসতেছে না? বললো যে হ্যাঁ বেটা, একটা মসজিদে যদি একদমও এতে কাপ না থাকে অকল্যাণ হয়। আমার ভাতিজ তো দোষ নাই, ও আমার ভাতিজ, আমার বন্ধু, ও তো দোষ নাই। ও তো যেটা দেখে আসতেছে, যেটা শুনে আসতেছে বড়দের থেকে, সে সেটা বলতেছে। ইসলাম কি বড়দের মুখের কথা? ইসলাম কি প্রচলিত কোনো একটা সমাজতন্ত্রের নাম, নাকি ইসলাম আল্লাহর পক্ষ থেকে মনোনীত দিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিলকৃত দিন হচ্ছে ইসলাম? এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বলেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছে তাই হবে। মাশাআল্লাহ, আমি শুনতে পেয়েছি এই মসজিদে প্রায় ২০ জনের মতো মানুষ এদেরকে আফিয়া আল্লাহ ওদেরকে কবুল করুন। আল্লাহ আমাকে ক্ষমা করুন, আমি এদের অন্তর্ভুক্ত হতে পারিনি। আল্লাহ আমাকে তৌফিক দান করুন যাতে আমি ইতিকাফের অন্তর্ভুক্ত হতে পারি। আল্লাহ আপনাদের সবাইকে তৌফিক দান করুন যাতে আপনারা ইতিকাফের অন্তর্ভুক্ত হতে পারেন। আমার ভাইয়েরা, ওই আয়াতের দিকে ফিরে আসুন যে আল্লাহ যদি তোমাদের দৃষ্টি ও শ্রবণ শক্তি নিয়ে নিয়ে তোমাদের মনে যদি মোহর মেরে দেয়, আল্লাহ চাইর হয়ে আগামী শুক্রবারের জন্য অপেক্ষা করবো দাড়ি কাটার জন্য? তো কালকে না পারে তাহলে পারবেন কি? পাঁচ অক্ত সলাত আদায় করার জন্য আমি সবাইকে আহ্বান করবো, কারণ রমাদান তাদের জন্য, তাদের যারা নামাজ ইয়ে দেন। আমাকে অনেকে নেগেটিভলি নেয়, কেন নেয়? তারা মনে করে যে আমি দুনিয়ায় যে কথা নাই ওই কথা বলি। আরে ভাই আমি কেন বলবো? আপনি বোঝেন আগে আল্লাহ কি বলছে। এই পুরো পৃথিবীতে অনেক মানুষ আছে না, আছে নাকি নাই? এ ধরনের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কত মানুষ আর কারো ধর্ম নেই, নাস্তিক আসতে কত কিছু আছে, শিখ কিসে বহুত, বহুত বাংলাদেশে এত নাই, বহুত দেশে বহুত ধর্ম আছে। এই সবগুলা মানুষের মধ্যে ইমানদার হচ্ছে কে? যে গরুকে মনে করে যে গরু তার কল্যাণ করে, সে তাহলে গরুর উপর ইমান আছে? যে আগুনকে মনে করে যে আগুন তার কল্যাণ করেছে, সে আগুনের উপর ইমান আছে? যে আরশে আযীমের আধিপত্যের অধিপতি আল্লাহ সুবহান ও তাআলার প্রতি ইমান আনছে, তাহলে সে আল্লাহর প্রতি ইমান আনছে, তাহলে সে হলো মুমিন। যেহেতু আল্লাহ ডেকে বলতেছে, দেখেন এত মানুষের মধ্যে আল্লাহ কি বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, পুরুষ মহিলাদের মধ্যে তোমরা যারা ইমান আনছো, যারা মুসলমান আছো, মুমিন আছো, শুধু ওদেরকে বলতেছে কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ। সবার উপরে না, কিন্তু কনসেপ্টই বুঝেন না আসলে। এভাবে অনেক ভাবে আল্লাহ ডেকে ডেকে কথা বলে, ডেকে ডেকে কথা বলেছে মানুষের সাথে। সবার জন্য কি আসছে? ঈমান আসছে। কি আসছে? সবার জন্য সৎকর্ম আসছে, সবার জন্য আল্লাহর কাছে আত্মসমর্পণ করার আহ্বান আসছে, সবার জন্য আল্লাহর প্রতি নিজেকে আত্মসমর্পণ করে মুসলমান হয়ে আল্লাহ থেকে পুরস্কৃত হয়ে জান্নাত গ্রহণ করার দাওয়াত আসছে। রোজা সবার জন্য আসে নাই। যেই লোক আল্লাহর আহ্বানে সাড়া দিয়ে আল্লাহর প্রতি নিজেকে সাবমিট করছে, যেই লোক আল্লাহর ডাকে সাড়া দিয়ে শিরক মুক্তভাবে আল্লাহর প্রতি ঈমান এনে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি প্রতি ঈমান এনে নিজেকে মুসলিম করতে পারছে, রোজা আসে তার উপরে। আপনি কি মনে করছেন সবার উপর হচ্ছে? হ্যাঁ, রোজা সবার উপর আসেই নাই। ঠিক আছে, এখন হুজুররা সুন্দর ফতোয়া দেয় মাশাআল্লাহ,
একজনে বলে যে হুজুর আমার বড় ভাই তিনি একক তো নামাজও পড়ে না রোজা রাখে, ওনার কি রোজা ছোঁয়া হবে? তা আমি বল ঠিক আছে হুজুর আকর্ষণ করে বলে ঠিক আছে তো রোজাও রাখবে না, পরে রোজাও রাখবে না, একটা মনে করে যে ঠিক আছে রোজা রাখতে রাখতে হয়তো এক সময় সে নামাজ পড়বে রাইট, অথবা এটাও মনে করে যে একটা সময় হয়তো সে নামাজ পড়বে ইনশাল্লাহ তখন তার সওয়াবটা আসবে কাজে রাইট, এটাও মনে করে। কিন্তু আমি বলবো কি ভাই রোজার সওয়াব আসবে নাকি আসবে না এটার চাইতে বড় কথা হলো কিয়ামতে মানুষের প্রথম হিসেব হবে নামাজের, কি যে যার নামাজ ঠিক সে জিতে যাবে নাজাত পেয়ে যাবে, যার কি ঠিক নামাজ ঠিক। তো আমি যখন আমি হাদিসটা পড়লাম যে যে কিয়ামতে সবার আগে হিসেব হবে নামাজের, যার নামাজ ঠিক তার সব ঠিক, যার নামাজ ঠিক নেই তার সব ভুল মানে সব বাদ হয়ে যাবে, তার সে ধ্বংস, ফাকাদ খাবা ওয়া খাসির, সে ধ্বংস হবে এবং সে লাঞ্ছিত। সুবহানাল্লাহ, আল্লাহ তো কোরআনে সবার প্রতি রোজা ফরজই করে নাই, স্পেসিফিক করেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার রাজারা তোমরা ঈমান আনছো, কুতিবা আলাইকুম আপগ্রেডিং, এটা এটা আপনাকে ইভলভ করবে, আপগ্রেড করবে, কি আপগ্রেড করবে, আপনি মুসলমান মুমিন, আপনি মুমিন মুসলিম, আল্লাহর সাথে আপনি নিজেকে আত্মসমর্পণ করে দিয়েছেন, এখন রোজা রাখলে কি হবে, আল্লাহ বলতেছে ইউ হ্যাভ এ বেটার অপরচুনিটি, তুমি আল্লাহ ভীরুত তোমার ভিতরে কম, তোমার ভিতরে তাকওয়া কম, অসততা বেশি, তোমার ভিতরে গুনাহের প্রবণতা বেশি, ওকে খালাস রোজা আছে, রোজা এটা রাখো ফরজ, কি হবে তোমার ভিতরে তাকওয়া বাড়বে, আল্লাহ ভীরুত বাড়বে। তো রোজা রাখলে কি হবে, আল্লাহ কত কিছু অফার দিয়ে দিছে, যে জান্নাতের দরজা খোলা, এই মাসে জাহান্নামের দরজা বন্ধ, মানুষকে প্রতি রাতে আল্লাহ জাহান্নাম থেকে বের করে কিছু মানুষকে জান্নাত দিবে, সুবহানাল্লাহ। এটা ফিক্স করেছে মুমিনের জন্য, কার জন্য, মুমিনের জন্য। পাঁচ ওয়াক্ত নামাজ যে পড়ে না তারপরও নিজেকে মুসলিম মনে করে, তার উচিত আরো একটু যাচাই বাছাই করে নিজেকে মুসলিম মনে করা, দিনে পাঁচ ওয়াক্ত নামাজ যে পড়ে না এবং মনে করে যে সে মুসলিম কারণ সে জুমা পড়ে, সে মুসলিম কারণ তাকে খতনা করা হয়েছে, সে মুসলিম কারণ সে রোজা রাখে, সে মুসলিম কারণ সে যাকাত দেয়, সে মুসলিম কারণ সে হজ করে, কারণ সে উমরা করে, কারণ সে দান সদকা করে, কিন্তু শুধু শুক্রবারে নামাজ পড়ে, মাঝে মধ্যে শুক্রবারও মিস যায়, এই এই লোক যদি নিজেকে মুসলিম মনে করে তার উচিত আরো একটু ইনভেস্টিগেট করা তার ইমানের উপর। কাউকে দায়িত্ব দিলে হবে না, নিজেরটা নিজে করতে হবে ইনভেস্টিগেশন। সলাতের গুরুত্বটা হচ্ছে ইমানের সাথে কানেক্টেড। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আকুল কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লিসাইরিল মুমিনিন ফাস্তাগফিরুহু ইন্নাহু ওয়াল গাফুরুর রাহিম। সবাই ইস্তিগফার করেন। الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد ديني بھائرا وامار ديني بھونرا شبر الدشة تجوكوی بولبو اي روجا امرا تھاکی اننا تھاکی قیامت پر جن تو آجبے کارونا کارو پر فرض ہوئی آجبے ایٹا جخن جے اے پرتھی بھی تو پستک تھک بے تخن تارو پر فرض ہوئی آجبے ایٹا اے لیلت القدر রোজার মাসের এই রাতগুলো যে মাসে আল্লাহ মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাত দেয়, বছরে একটা মাস যে মাসে আল্লাহ জান্নাতের দরজাগুলো খুলে দেয়, বছরে একটা মাস যে মাসে আল্লাহ জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেয়, বছরে একটা মাস এই রাত লাইলাতুল কদর ইতিকাফের ব্যবস্থা, এই ইতিকাফের সুবর্ণ সুযোগ কেউ না কেউ পাবে এই পৃথিবীতে, আমি থাকি আর না থাকি, আপনি থাকেন আর না থাকেন। যেহেতু আমরা কেউ জানি না কতদিন বাঁচব, কত বছর রোজা পাব, কত বছর এবার লাইলাতুল কদর তালাশ করার সুযোগ হবে, আমরা চেষ্টা করি নিজেদেরকে এই রোজার যে সুবর্ণ সুযোগ আল্লাহ দিয়েছে সেটা তালাশ করে আমাদের উচিত। আরে যদি মনে করেন যে ভাই আমি মুখ্য সূক্ষ্ম মানুষ কিচ্ছু পারি না কী আমল করবো বুঝতেছি না, অ্যাটলিস্ট অপরাধ থেকে বিরত থাকেন। আপনি কিন্তু জানেন মদ খাওয়া ভালো না, সুদ খাওয়া ভালো না, আপনি জানেন জেনা ব্যভিচার করা ভালো না, অথচ ইফতার করি মানুষ তার প্রেমিককে দেয়। বালক আছে, বহু ছেলে আছে যে কল করতেছে শেষ পর্যন্ত তার প্রেমিকা বলতেছে যে এই মা ডাকতেছে, বেগুনি বানাইতে হবে, আলুর চপ বানাইতে হবে। হ্যাঁ, রোজা রাখা অবস্থায় ভাই, রোজা রাখা অবস্থায় তো এগুলো থেকে বিরত হন। আপনি তো জানেন না কি আমল করবেন, আপনি প্রশ্ন করতেছেন যে হুজুর আসলে আমি জানি না কি করবো,
হুজুর হেল্প মি কি হেল্প আমি ইসলাম সম্পর্কে তেমন কিছু জানি না আরে ভাই এই অবৈধভাবে বিবাহের পূর্বে ছেলেদের সাথে কথা বলা মেয়েরা তো জানে এটা অন্যায় জানে না ছেলেরা তো জানে এটা অন্যায় জানে না মোবাইলে বসে বসে সিনেমা নাটক দেখায় দেশের কোন মানুষটা জানে না অন্যায় বলি এই দেশের কোন মুসলমানটা জানে না যে সিনেমা নাটক এই নাচ গান বাদ্যযন্ত্র এগুলো অন্যায় কে জানে না বিরত হন আল্লাহর দিকে তাকিয়ে এবং বলেন ইয়া আল্লাহ আরে আমি বলিয়েন না নিজেরা তখন বলিয়ে না কাকা এবং আল্লাহর সাথে কথা বলুন জি আল্লাহ আপনি জানেন আমার এই ঘরের মধ্যে একলা রুমে একা আমি ইয়া আল্লাহ আপনি জানেন তথ্য প্রযুক্তির এই যুগে হেডফোন দিয়ে যদি আমি কিছু শুনি কেউ শুনবে না আপনি শুনবেন ইয়া আল্লাহ আপনি জানেন আমার ঘরের দরজা বন্ধ করে দিলে আমার মোবাইল যদি আমার সামনে হয় আমি কি দেখতেছি আমি ছাড়া কেউ জানে না ইয়া আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন এবং আপনি জানেন আমি শুধু আপনার ভয়ে বাদ্যযন্ত্র আপনার ভয়ে সিনেমা নাটক থেকে আমি দূরে আছি বলেন আল্লাহর সাথে কথা বলুন এ রোজার মাস কত সুবর্ণ সুযোগ আল্লাহ তার উদারতা বিশাল উদারতা উদার হয়ে আছে আমাদের জন্য তিনি সবসময় উদার